বিচার ব্যবস্থার চোখে যারা এসব কথা বলে তাদের গুরুত্ব একটি চামচিকের বেশি নয়, এখানেও বিষয়টা তাই যে আপনাকে এবং আপনার ভাইপোকে বিচার ব্যবস্থা চামচিকের চেয়ে বেশি গুরুত্ব দেবে বলে মনে হয় না। সেই জন্য এখনো পর্যন্ত আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আমাকে তো প্রশ্ন তুলতেই হয়েছে, যখন একজন ভারতের নাগরিক ভারতের বিচার ব্যবস্থা সম্বন্ধে প্রশ্ন তোলে তখন খতিয়ে দেখা দরকার যে এই নাগরিক তিনি ভারতের নাগরিক কিনা, তার ব্যাকগ্রাউন্ড যে তিনি আসলে কোথা থেকে এসছেন সেটা খতিয়ে দেখা দরকার। না হলে যে সংবিধানকে মাথায় রেখে ভারতের সব বিভাগ কাজ করে, যার মধ্যে বিচার ব্যবস্থা অন্যতম, তাকে এইভাবে গালাগালি করতে আপনি পারতেন না। কখন পারেন? যখন আপনি অন্য কোনো দেশের নাগরিক, তখন পারেন, না হলে পারা সম্ভব নয়। তো এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আহ্বান করেছিলাম যে এই যে 26,000 প্রার্থীর এবং শিক্ষকের চাকরি চলে গেল কোর্টের অর্ডারে, এটার দায় ঘাড়ে নিয়ে আপনি পদত্যাগ করুন, কারণ সম্পূর্ণ দুর্নীতিটা আপনার জন্যে, আপনার দায়িত্বে আপনার লোকেরা করেছে। যখন বিচার ব্যবস্থা থেকে বিচারপতি বা বিচারপতিরা, এটা দুজন জাজের ডিভিশন বেঞ্চে হচ্ছিল, বারে বারে তথ্য চেয়েছেন, সেই তথ্য আপনারা ইচ্ছে করে দেননি, আপনাদের কাছে থাকা সত্ত্বেও দেননি, কতজন লোককে আপনারা টাকা খেয়ে চাকরি বিক্রি করেছেন সেই তালিকাটা আপনাদের দেওয়ার কথা ছিল। সেই তালিকাটা আপনাদের দেওয়ার কথা ছিল আদালতে, সেটা দেননি, তাই আদালতকে লিখতে হয়েছে যে আমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও যেহেতু আমরা কোনো তথ্য পেলাম না সরকার এবং সরকারি সংস্থার কাছ থেকে, তাই আমাদেরকে পুরো পরীক্ষা 2016 সালে যেটা নেওয়া হয়েছিল সেটা বাতিল করতে হলো। এছাড়াও সেই আদালত মোট 17টা প্রশ্ন তুলেছে, 17 রকমের দুর্নীতি দেখিয়ে দিয়েছে। এই সম্পূর্ণ নিয়োগ ব্যবস্থা যেটা এই চোর জোচ্চোর তোলাবাজ তৃণমূল চালু করেছিল 2016 সালে, তাতে যে কত রকমের গলদ ছিল তার প্রধান 17টা উদাহরণ দিয়ে দিয়েছে, প্রশ্ন তুলে দিয়েছে, মন্তব্য করেছে। আমরা আজ পর্যন্ত, এটা প্রায় 7 দিন হয়ে গেল, গত সোমবার এই রায় হয়েছে হাইকোর্ট থেকে, আমরা আজ পর্যন্ত এই তৃণমূলের তরফ থেকে একটা উত্তরও পাইনি। তারা সুপ্রিম কোর্ট গেছেন, রাজ্য সরকার গেছেন, আরও অন্যান্য অথরিটি যারা মুখ পুড়িয়েছেন নিজের, তারাও সুপ্রিম কোর্ট গেছেন, সম্ভবত আগামীকাল মামলা হবে। সুপ্রিম কোর্টের সাধারণ যে নিয়ম সেটা হচ্ছে একটা সাময়িক স্থগিতাদেশ দিয়ে তারপর সব পক্ষ তৈরি হয়ে এলে মামলা হিয়ারিং করার জন্যে কিছুদিন বাদে সেই মামলার হিয়ারিং হয় এবং চূড়ান্ত ফয়সলা হয়। সুতরাং কালকে এই মামলায় সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিতেও পারে, নাও দিতে পারে। যদি স্থগিতাদেশ দিয়ে দেয় তাহলে তার মানে এটা দাঁড়ায় না যে মমতা ব্যানার্জি এবং তার দল চাকরি চুরি করে চাকরি বিক্রি করেননি, সেটা নির্ধারিত হবে যখন ফাইনাল হিয়ারিং হবে তখন। আর যদি সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ না দেয় তখন তিনি আবার চ্যালেঞ্জের মুখে পড়বেন যে কেন আপনারা এই চুরি চামারি করেছিলেন, সেটার উত্তর দিন। এই মুখ্যমন্ত্রীকে আমি বলেছি যে আপনাকে আমি আর মুখ্যমন্ত্রী বলে মানি না,
আপনাকে এখন থেকে আমি আর মুখ্যমন্ত্রী সম্বোধন করব না, এবং সকলকে বলছি তাকে মুখ্যমন্ত্রী হিসেবে আর সেই সম্মানটা দেবেন না, কারণ তিনি সেই সম্মানের অযোগ্য। আমি এই ভদ্রমহিলাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সম্ভাষণ করব এবং গত কয়েকদিন ধরে করছি। আপনারাও এটা মনে রাখবেন যে এই ভদ্রমহিলা মুখ্যমন্ত্রী পদ থেকে দায়িত্ব নিয়ে পদত্যাগ করলেন না, কারণ টাকা খেয়ে তার দল এবং দলের লোকেরা, তার ভাইপো এই চাকরিগুলো বিক্রি করেছিল। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। তাদের প্রচারের আর কোনো বিষয় নেই এখন। কি বলছে জানেন? তারা বলছে যে আমরা যদি ক্ষমতায় না আসি তাহলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। এর চেয়ে বড় মিথ্যে কথা আর হয় না, কারণ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যারা আমরা পাই তাদের হাতে আসে পশ্চিমবঙ্গের কোষাগার থেকে। এটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত টাকা নয়, এটা তৃণমূল কংগ্রেসের ব্যক্তিগত টাকা নয়, এটা অন্য কারোরই ব্যক্তিগত টাকা নয়। এই টাকাটা আসলে আপনার এবং আমার টাকা। কিভাবে এই টাকাটা কোষাগারে আসে সেটা আমি সংক্ষেপে বলি। ধরুন আপনি একটা গুঁড়ো সাবান কিনতে গেছেন বাড়িতে জামা কাপড় কাচার জন্যে বা অন্য কোনো প্রয়োজনে, ধরা গেল আমাদের এখানে শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মশাই হাজির হয়েছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি।